বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের মুখে ঢুকে পড়ল ঘরের মধ্যে ঢুকে পড়ল ট্রাক। এতে চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। পুলিশ জানায় পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরে যাচ্ছিল। পথে বগুড়ার নন্দীগ্রাম এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেল। হেলপারকে আটক করেছে পুলিশ।